দৃশ্য শিল্প বলতে প্রথমে কি বোঝায় এটা কি বলতো, যে দৃশ্য শিল্পটা কি, দৃশ্য শিল্প ওই জিনিসটা কি? বস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি আছে, তাহলে এখানে এটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, ঠিক আছে। আর শিল্পটা কি জিনিস, শিল্প বলতে বা শিল্পকলা বলতে কি বোঝায়, শিল্প বা শিল্পকলা বলতে কি বোঝায়? স্যার ক্রিয়েটিভ কোনো কাজ। ক্রিয়েটিভ কোন কাজ, হ্যাঁ অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতে হবে, ক্রিয়েটিভ কোন কাজ। আর কোন কিছু, বই একটা চমৎকার সংজ্ঞা দেওয়া আছে, কার কি মনে আছে? শিল্পকলার একটা সংজ্ঞা দেওয়া আছে, কেউ কি বলতে পারবা? যে কাজে মানুষের চিন্তা শক্তি ও সৃজনশীল বলো বলো বলো, সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায় তাকে শিল্পকলা বলে। আর কেউ আর কেউ নাই? 39 পেজে দেখো দেওয়া আছে, 39 পেজে শেষের দ্বিতীয় দ্বিতীয় প্যারাতে দেখো দেওয়া আছে স্যার পেয়েছি যে সৃষ্টিশীল কিছু কিছু কাজ সংস্কৃতির বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এসব কাজে একটি জাতির চিন্তা শক্তি সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়, এগুলোকে বলা হয় শিল্পকলা, তাই না? অর্থাৎ শিল্পকলা হচ্ছে সেই কাজ যে কাজগুলো চিন্তা শক্তি সৃজনশীলতা আর একটা হচ্ছে প্রতিভার পরিচয় পাওয়া যায়, প্রতিভার পরিচয় পাওয়া যায়। যেমন আমরা হচ্ছে নকশি কাঁথা বলতে পারি, নকশি কাঁথা এটা কি এমনিতেই তৈরি হয়ে যায় নাকি এর মধ্যে কিছু মানুষের সৃজনশীলতা আছে, প্রতিভা আছে, তাই না? নকশি কাঁথা সাধারণত কারা তৈরি করতো বা এখনো করে, কারা নকশি কাঁথা তৈরি করতো বা এখনো করে? স্যার গ্রামীণ গ্রামীণ মহিলারা, দরিদ্র নারীরা, তাই না? নকশিকাঁথার বৈশিষ্ট্য কি, আমাদের বই পড়ে বা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে কি বৈশিষ্ট্য জেনেছে যে নকশিকাঁথার এই বৈশিষ্ট্য গুলো দেখা যায়? এতে বিভিন্ন ধরনের নকশার কাজ করা থাকে। বিভিন্ন ধরনের নকশার কাজ করা, কি দিয়ে নকশা করবে, মেশিন দিয়ে না হচ্ছে যন্ত্র দিয়ে? স্যার হাতে নিজে মানে হাতেই হাতেই হয় স্যার, হাতে মানে নিজ হাতে সুই সুতো দিয়ে, নিজ হাতে সুই সুতো দিয়ে এই কাজগুলো করে। তার মানে নিজ হাতে সুই সুতো দিয়ে এই কাজগুলো করছে, তার মানে নিশ্চয়ই এখানে সৃজনশীলতার পরিচয় আছে, প্রতিভার পরিচয় আছে, তাই না? অবসর সময়ে বসে মানুষ এই কাজগুলো করত। আচ্ছা, দৃশ্য শিল্পে আরো কিছু কিছু উদাহরণ দেওয়া যায়, যেমন বলা হচ্ছে আগেকার যুগের ঘর বাড়ি, ঘর বাড়ি আগেকার যুগে অর্থাৎ একেবারে শুরু দিককার ঘর বাড়ি। তারপরে বলা হচ্ছে পোড়ামাটি শিল্প বা পোড়ামাটি শিল্প, আরেকটা নাম কি টেরাকোটা, 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 টেরাকোটা। আর একটাকে বলা যায় তাল পাতার মুঠি, তাল পাতার, তাল পাতা, হ্যাঁ তাল পাতার মুঠি, তাই না? তাঁত শিল্প, তাঁত শিল্প আছে এর মধ্যে, তাঁত শিল্প বা কাপড় শিল্প, তাঁত শিল্প। স্থাপত্য কলা আছে, স্থাপত্য শিল্প, তাই না? এগুলো সবই দৃশ্য শিল্পের উদাহরণ। এই যে ঘর বাড়ি লিখলাম বা বাড়ি ঘরের এই বৈশিষ্ট্য কি, সেই সময় কি আমাদের মধ্যে এত আধুনিক কংক্রিট ইট সিমেন্ট এরকম এগুলোতে বাড়ি তৈরি করতো? সাধারণ মানুষটাই, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষটাই কি তৈলাক্তের জন্য
जी सर बुक नाई শিল্প বলা হয় কান্তজির মন্দির সম্পূর্ণ মহাবিহার মহাবিহারে পাওয়া যায় তারপর স্যার কান্তজি দিনাজপুরে দেখতে পাই তারপরে গেল তাল পাতার পুঁথি জিনিসটা কি তাল পাতার পুঁথি ছোট না বড় তাল পাতা ছোট হয় না বড় হয় আকার ধারণ করে প্রত্যেকটা শিল্পে কিন্তু এই চিন্তা শক্তি সৃজনশীলতার প্রতিভার পরিচয় পাওয়া যায় এরকমই আরো কিছু শিল্প নিয়ে আজকে আলোচনা করা হবে এটা হচ্ছে সাহিত্য এবং সঙ্গীত কিছু কিছু সাহিত্যের নাম বলো তো যেগুলো অনেক প্রাচীন চর্যাপদটা এই পর্যন্ত এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো বাংলা সাহিত্য নাকি বলা যায় জি স্যার শাস্ত্রী প্রথম নেপালের রাজ দরবার থেকে এগুলো আবিষ্কার হয়েছে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এটা আবিষ্কার করেছিল হচ্ছে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে নেপালের রাজ দরবার থেকে প্রথম নেপালের রাজ দরবার থেকে এটা আবিষ্কার করে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে প্রথম এটা আবিষ্কার করে আর ভাষা নির্ণয় করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি এটা গবেষণা করে বলেন যেটা সংস্কৃত ভাষায় লেখা কোন ভাষায় লেখা সংস্কৃত ভাষা আমাদের বাংলা ভাষাও তো সংস্কৃত ভাষা থেকেও এসেছে বাংলা ভাষা অনেকটাও সংস্কৃত ভাষা থেকে এসেছে তাই না এবং তিনি বলেছে যে এইটা কোন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ হিসেবে ব্যবহৃত হত বৌদ্ধদের ধর্মগ্রন্থ হিসেবে বা বৌদ্ধদের গ্রন্থ হিসেবে ব্যবহৃত হত এবং এটা যারা পদলিপ্ত এখানে যারা লিপ্ত তাদের কি বলা হয় পদকর্তা কি জানি
আচ্ছা, এবার ওখান থেকে একটা উদ্ধৃতি দেওয়া আছে, এটা পড়ে শোনাও তো। লুই পাই একটা পদ দেওয়া আছে না, এটা পড়ে শোনাও একটু। মিহি কই, মিহি পড়ে শোনাও। রুকসানা মিহি, এটা বুঝুত করে আসে কোনো বড় হাফসা, পড়ে শোনাও। ছেলেরা চুপ কেন, ছেলেরা একটু বলো। স্যার বুঝলাম না, আরেকবার বলেন। পাঁচ তার ডাল চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে। সুন্দর একটা ছন্দ আছে না, কাল রুবর পঞ্চমী ডাল চঞ্চল চিয়ে পই থাকাল। এগুলোকে আমরা সাধারণ ভাবে এটা বুঝতে পারছি, এটা কিন্তু বুঝতে পারছি না, কারণ এটা সংস্কৃত ভাষায় লেখা। একটা হচ্ছে শাব্দিক অর্থ আর একটা ভাবার্থ। রবীন্দ্রনাথের যেটা কথা লেখা আছে তার হচ্ছে আর ভাবার্থটা কি, ভাবার্থটা মানুষ চরম ও পরম জ্ঞান করে ক্ষতির সম্মুখীন হয়। তার মানে দেখো যে এখানে হচ্ছে শাব্দিক অর্থের সাথে ভাবার্থ কিন্তু সম্পর্ক নাই, অর্থাৎ ভাবার্থ শাব্দার্থ শাব্দিক অর্থ থেকে ভাবার্থটা বোঝা যাচ্ছে। এইরকম শুধু যে চর্যাপদ পাওয়া গেছে তাও না, আমাদের বই অনেক ধরনের সাহিত্যের নিদর্শন রয়েছে, তার মধ্যে যা বলা হচ্ছে যে শ্রী চৈতন্যের বৈষ্ণব কথার কীর্তন গান, কীর্তন গান কেউ কি শুনেছ? কীর্তন গান বিশেষ করে হিন্দুদের মধ্যে প্রচলিত আছে, কীর্তন হিন্দুদের কিছু একটা হয় শুনেছি। বিশেষ করে হিন্দুদের মাঝে এই গানটা বেশি হয়, কীর্তন গান। এটাকে বলা হচ্ছে কোন কোন কাহিনী অবলম্বন করে? শ্রীকৃষ্ণ রাধার কাহিনী, শ্রীকৃষ্ণ আর রাধা, এগুলোকে বলা হয় বৈষ্ণব পদাবলী। এই গানগুলোকে বলা হয় বৈষ্ণব পদাবলী। পদাবলী
তাহলে এই কীর্তন গানগুলোকে বৈষ্ণব পদাবলী বলা হয়। এখানে নানা ধরনের বৈষ্ণব পদাবলী এবং আরেক ধরনের সঙ্গীত সাহিত্যের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। ও আরেকটা কথা বলা নেই, এই এই বৈষ্ণব পদাবলী বা এই গানগুলো যে হিন্দুরাই রচনা করতো তা না, সেই সময় হিন্দু মুসলমানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে অনেক মুসলমান কবিও এগুলো রচনা করতো, অনেক মুসলমান কবিও এগুলো রচনা করতো। হিন্দুদের আরেকটা ধর্মীয় গ্রন্থ, আরেকটা ধর্মের কাব্য হচ্ছে মঙ্গল কাব্য। কি বললাম? মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য, হ্যাঁ, পরে নিশ্চয় আছে। মঙ্গল কাব্য কি জিনিস একটু যদি বলা হয়, আমি যদি বলি মঙ্গল কাব্য কি জিনিস, বলো উত্তরটা, দেখে দেখেই বলাবো। মঙ্গল কাব্যটা কি জিনিস? দেশীয় দেবদেবীকে নিয়ে রচিত নানা কাব্য কাহিনী, নানা কাব্য কাহিনী রচিত হয়েছে দেশীয় দেবদেবীকে নিয়ে। হ্যাঁ, দেশীয় দেবদেবীকে নিয়ে যে কাব্য কাহিনী রচিত হয়েছে সেগুলোকে বলা হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য, হ্যাঁ। কয়েকটা মঙ্গল কাব্যের নাম এবং রচয়িতার নাম বলো তো। মুকুন্দ রামের চণ্ডী মঙ্গল, ঘনরামের ধর্ম মঙ্গল, বিজয়গুপ্তের ভরসা মঙ্গল, এক্ষেত্রে বিশেষ উল্লেখ দাবি রাখে। এছাড়া ভারতচন্দ্রের অন্যতম মঙ্গল কাব্য পাওয়া যায়। তার বেশ কয়েকটা অবজেক্টিভ পেয়েছিল পাওয়া গেল, তাই না? বেশ কয়েকটা অবজেক্টিভ প্রশ্ন। অন্নদামঙ্গল কার রচনা? অন্নদামঙ্গল স্যার কি প্রশ্ন করলেন? অন্নদামঙ্গল কার? অন্নদামঙ্গল স্যার বাংলার সমাজ ভারতচন্দ্র, ভারত অন্নদামঙ্গল স্যার ভারতচন্দ্র। আর ধর্মমঙ্গল কার রচনা? ধর্মমঙ্গল ঘনরামের, মনসামঙ্গল বিজয়গুপ্তের। কীর্তন গান বা বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য এগুলো ছিল হচ্ছে সবই হিন্দুদের, মানে হিন্দু সম্পর্কিত, ঠিক আছে। এবার মুসলমানদের জন্য আর একটা সঙ্গীত রচিত হয়েছে, সেটাকে বলা হচ্ছে পুঁথি সাহিত্য। কি পুঁথি সাহিত্য? পুঁথি সাহিত্য হিন্দুদের জন্য যেমন বৈষ্ণব পদাবলী, কীর্তন গান, মঙ্গল কাব্য ছিল, ঠিক তেমনি সেই সময় মুসলমানদের মধ্যে কদর ছিল হচ্ছে পুঁথি সাহিত্য। এগুলো আরব বিশ্ব থেকে কাহিনীগুলো ধার নেওয়া হতো, আরব দেশগুলো থেকে। কোথা থেকে? আরব দেশগুলো থেকে। আমাদের ছোটবেলাতে আমরা দেখতাম যে আলিফ লায়লা বা আরব রজনী প্রচন্ড জনপ্রিয় ছিল আমাদের সময়, তার মানে সেই সময় এই কাহিনীগুলো আরো আরো আগে 100-150 বছর আগে বা 300 বছর আগে কিন্তু এই কাহিনীগুলো চমৎকার মানুষের প্রিয়। আপনি এগুলো কি বলছেন? এগুলো তো আমি শুনি। ওয়ান সেকেন্ড প্লিজ। আচ্ছা ঠিক আছে, কোনোদিনও শুনি নাই। আরো দেশগুলো থেকে এই সঙ্গীত গুলো কাহিনী প্রাধান্য না হতো এবং বলা আছে এগুলো বাড়িতে বাড়িতে পাঠের আসর বসতো, বাসায় পাঠে আসর বসতো, মানে এগুলো শুরু করে যেহেতু পড়া হতো বিকালে বা সন্ধ্যায় আসর বসতো, এটা বিকালে বা সন্ধ্যায় এগুলো পাঠে আসর বসতো। কয়েকটা এই পুঁথি সাহিত্যের নাম বলো তো। পদ্মাবতী কার রচনা? পিঞ্জিরা বলো, পদ্মাবতী কার রচনা? পদ্মাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য একটা সাহিত্য বা পুঁথি সাহিত্য, এটা রচনা করেছে কে? স্যার পারবো না।
লাইলি মঞ্জু, সয়ফুল মুল্ক, বদিউজ্জামান, জঙ্গনামা। এইবার আমরা একটু আধুনিক সাহিত্যের দিকে চলে আসি। এগুলো সবই কিন্তু প্রাচীন কালের কাজ, মানে একেবারে বাংলা সাহিত্যের শুরুর দিকটার ঘটনা। এবার আমরা একটু আধুনিক সাহিত্যের কথা বলি। বলা আছে ইংরেজ আমলে 19 শতকে গদ্যের সূচনা হয়। গদ্য গদ্য আছে না, এটা সূচনা হয় হচ্ছে ইংরেজ আমলে। ইংরেজ আমলে এতদিন যেগুলো রচিত হতো সেগুলো সবই গদ্য, মানে ছন্দের আকারে, গদ্য আকারে রচনা, মানে প্রবন্ধ আকারে প্রথম শুরু হয় হচ্ছে ইংরেজ আমলে। কোন আমল? শতক হিসেবে বলি কোন শতকে সেটা? শতক হিসেবে বলবে কোন শতক? ১৯ শতকে এই আধুনিক বাংলা সাহিত্যে ভীত কে রচনা করেছেন? ভীত। আধুনিক বাংলা সাহিত্যে ভীত কে রচনা করেছেন? স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, এটা হচ্ছে ভীত রচনা করেছে। আর যদি বলি শৌর্য তুলেছেন কে কে? শৌর্য তুলেছেন বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র শৌর্য হচ্ছে বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র আচ্ছা, তারপরে বলা হচ্ছে শোভন ও সুন্দর করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? এরা হচ্ছে বাংলা সাহিত্যের, আধুনিক বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য অবদান। এছাড়াও বিকাশে ভূমিকা রেখেছে কারা কারা? তার বিকাশে মাইকেল মধুসূদন ইসলাম, স্যার কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র। কাজী নজরুল সহ আরো অনেক, ঠিক আছে। এভাবে দেখা যায় যে বাংলা সাহিত্য বর্তমান অবস্থায় এসে রূপ লাভ করেছে এবং বর্তমান অবস্থাতে বাংলা সাহিত্য বিকশিত হয়েছে। তার মানে বাংলা সাহিত্যের বর্তমান যে রূপ আমরা দেখতে পাচ্ছি এটা যে অনেক আগে থেকে এমন ছিল তেমনটা কিন্তু নয়, ঠিক আছে। এই সাহিত্যকে একটা বাইরে আসবে, আগে থেকেই বাংলা সাহিত্য ছিল বৈচিত্র্যপূর্ণ, বৈচিত্র্যপূর্ণ আগে থেকেই বাংলা সাহিত্য ছিল বৈচিত্র্যপূর্ণ। মূল্যায়ন করো, পারবে না? জি স্যার পারবো। জি স্যার মূল্যায়ন আগে থেকে বাংলা সাহিত্য ছিল বৈচিত্র্যপূর্ণ। আমরা কত ধরনের বৈচিত্র্য দেখলাম, চর্যাপদ দেখলাম, বংশাবলম্ব দেখলাম, কীর্তন গান দেখলাম, মঙ্গল কাব্য দেখলাম, পুঁথি সাহিত্য দেখলাম, আধুনিক বাংলা সাহিত্য দেখলাম। সবগুলো তো একে অপরের সাথে আলাদা, নাকি সবই একই? একটা একটা করে প্যারা লিখলে তুমি এর বৈচিত্র্য জানতে পারবে। আজকের ক্লাসে যে ধরনের সাহিত্য নিয়ে আলোচনা করলাম সেই ধরনের সাহিত্য আলোচনা করলে একটা সাহিত্য যেমন হচ্ছে চর্যাপদ, তুমি 3 লাইন একটা প্যারা করো, তারপরে হচ্ছে কীর্তন গান ওটাও 3 লাইন একটা প্যারা করো, তারপরে বংশমঙ্গল মঙ্গল কাব্য ওটা 3 লাইন একটা প্যারা করো। পুঁথি সাহিত্য প্রত্যেকটা লেখাতে অবয়ে বলা যায়, উল্লেখিত আলোচনায় বলা যায় যে বাংলা সাহিত্য অবশ্যই বৈচিত্র্যপূর্ণ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, এসডব্লিউ কি দিবেন?